চোখে আমি অন্ধ, দেখিনি খুন হতে, ঢপ দিয়ে তবু অসুবিধা নেই পয়সা নিতে। হাই গাইস, আমি রূপম। শুরুতে একটা পচা কবিতা শোনালাম, যেটা শোনার পরে বমিটমি পাবে। তো যাই হোক, রূপম দত্তের টক্সা কবিতা এই রোদ্দুরদা গালাগাল। তো এবার কথা হচ্ছে, আমরা কুত্তারাম থান্দা নাই, না কুত্তারাম থান্দা নাই, উচ্চারণটা খুব টাফ, মানে হচ্ছে ক্রাইমের মধ্যে শাস্তি লুকিয়ে রয়েছে। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে, এই ছবিটা হিন্দিতে অ্যাভেলেবেল রয়েছে ইউটিউবে, নাম হচ্ছে লায়ন শিবা। এবার দু একজন ভাববে, দু একজন না প্রায় অনেকেই, যে আমি ছবিটা আজকে দেখেছি, তাদের তো অনেক আগে দেখা হয়ে গেছে। তো না, ছবিটা আমি আজকে দেখিনি, আবার এমনও না বহু আগে দেখেছি, দু এক সপ্তাহ আগে ছবিটা আমি দেখেছিলাম। এবং রাতসাসানের একটা ভিডিও বানিয়েছিলাম, দশখানা ছবি রাতসাসানের মতো, সেখানে এই ছবিটার নাম আমি বলেছিলাম। তো ছবিটার গল্পটা বেশ মাখোমাখো করে সাজানো, ঠিক আছে, তবে আরেকটু ভালো হলে মনে হয় আরও ভালো হতে পারতো। গল্পটা কীরকম, একটা লোক যার একটু নিচের বাড়িতে একটু ওই ঝাড়ি মারা স্বভাব রয়েছে, ঠিক আছে। তো এই লোকটার একটা সমস্যা হচ্ছে চোখে, সেটা হচ্ছে টানেল ভিশনের প্রবলেম, মানে যখন সে দেখে মনে হবে একটা পাইপ বা গোল কোনো কিছু দেখছে, ওপর নিচ ডান দিক বাদিক দেখতে সে পায় না, ঠিক আছে। তো সে একটা মার্ডারের সঙ্গে যুক্তরা মানুষকে দেখে নিচ্ছে, এবার এটা সে কীরকমভাবে সাক্ষ্য দিচ্ছে, সঙ্গে কী কী লুকোচ্ছে, এবং এর সাথে বড় টুইস্ট, এটাই ছবির গল্প। যদি আমার মতো দু তিনজন বেঁচে থাকে যারা পরে ছবি দেখে, তারা আমার কথা শুনে যদি যায়, তাই জন্য বেশি গল্প বলছি, প্লিজ কিছু মনে করবেন না। পজিটিভ দিক, নেগেটিভ দিক, ছবির প্রথম পজিটিভ হচ্ছে এই ছবির গল্পটা, গল্পটা নিজের মধ্যে সব থেকে পজিটিভ একটা দিক। এর যে সাবপ্লট একদম অল্প ইত্তুসা, সেটা ভালো। ছবিটাকে যেরকমভাবে গল্পটাকে নির্মাণ করা হয়েছে, যেরকম শেষে টুইস্ট টার্নস আনা হয়েছে, সেগুলো খুব সুন্দর। তবে আমার মনে হয় ডিটেলিংটা আরেকটু বেশি করা যেতে পারতো, ক্যারেক্টারের গ্রাফটা আরেকটু ভালো করে দেখানো যেতে পারতো, প্রত্যেকটা চরিত্রকে আরেকটু স্পেস দেওয়া যেতে পারতো, যেগুলো ছবিটাকে খুব শর্টে ছাড়া হয়েছে বলে আমার মনে হয়েছে, ঠিক আছে। সেকেন্ড পজিটিভ হচ্ছে এই ছবিতে যে লিড ক্যারেক্টার, এবার আমার সেই একটাই ডায়লগ সবসময় দিয়ে থাকি সাউথের ছবির ক্ষেত্রে, একে হয়তো আমি আর কোনো ছবিতে দেখেছি কিনা আমি জানি না, তবে এর পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। সাপোর্টিং ক্যারেক্টার কাউকে বেশি জোরালো করা হয়নি, কাউকে বেশি বড় ভূমিকা দেওয়া হয়নি, হয়তো বাজেট কম ছিল, তারাও নিজের জায়গায় বেশ সাবলীল। থার্ড পজিটিভ হচ্ছে এই ছবির মধ্যে যে শর্টগুলো ইউজ করা হয়েছে, সেগুলো আহামরি নয়, এরিয়াল শট বলি বা ওয়াইড শট বলি, সেগুলো কিছু মুহূর্তের পর ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে সাথে জুম হবে, মানে গল্পে আমরা ঢুকছি, এন্টার দ্য ড্রাগন, ঠিক আছে। তো এগুলো খুব সুন্দর, ভালো লেগেছে। আবার কিছু কিছু শট মনে হয়েছে খুব অ্যাভারেজ, ভালো করা যেতে পারতো। তো পজিটিভ দিক গল্প, পজিটিভ দিক ডিরেকশন, পজিটিভ দিক হচ্ছে অভিনয়, এগুলো এই ছবিটার পজিটিভ দিক। আচ্ছা, এবার যদি নেগেটিভে যাই, ছবির এডিটিং কিন্তু মানে শার্প, আপনার দেখতে দেখতে কখন দেড় ঘন্টা কেটে যাবে বুঝতে পারবেন না, কিন্তু এডিটিংয়ে কালারে বা এই ইকুইপমেন্টগুলো নিয়ে অনেক কিছু করা যেতে পারতো, যেগুলো আমার মনে হয় একটু মেকিংটাকে ওল্ডিজ বানায়, লাইক রঙ্গিতরঙ্গার মতো, মনে হচ্ছে 90s বানানো হয়েছে, 2002-03 সালের ছবি, যেগুলোকে আরেকটু যখন 2016 সালের ছবি, আর একটু শার্প তো হবে না, এগুলো আমার মনে হয়েছে না, একটু পুরনো পুরনো লাগছে। আর একটা বিষয়, সিনেমাটোগ্রাফি যখন একটা লোকের ভিশন থেকে দেখাচ্ছে, যেমন আন্ধাধুনে, আহা হা হা, কী ক্যামেরার কাজ করেছে, সেরকম ধরনের মাতামাতি করার মতো ক্যামেরার কাজ কিন্তু এখানে খুব একটা নেই। কয়েকটা শট ভালো যেগুলো আমি বললাম, তবে আরও ভালো কিছু হতে পারতো, তবে গল্প ভালো, ডিরেকশন ভালো, পারফরমেন্স ভালো, এই। তো আসল বিষয় হচ্ছে, যদি আমি পাপ করে থাকি তাহলে আমার শাস্তি পেতেই হবে, এবং ক্রাইমটার মধ্যে শাস্তি লুকিয়ে থাকা, এটাকে যেরকমভাবে প্রেজেন্ট করা, না এটার মধ্যে একটা মাখোমাখো ব্যাপার রয়েছে। তো এই ছিল আমার রিয়াকশান, মানে এই রিয়াকশানটা শোনার পরে কী মনে হয়, ঠিক পাড়ার ওই ছেলেটা বলছে চায়ের দোকানে খেতে খেতেরা হাতে ওসব কিছু নিয়ে না, যাই হোক বিস্কুট নিয়ে বলছে না, মনে হচ্ছে তো, তো এটাই তো চায়, এটা বন্ধু বলছে, পাড়ায় চায়ের দোকানে যেতে পারছি না এখন, কেউ ভিডিওতে বলছে, এরকম যেন বন্ধু মনে হয়, ওই আমি এখন রিভিউ করবো, এরকম ব্যাপারটা যেন না থাকে, প্লিজ। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, রেড বাটনটা প্রেস, আর ঘন্টাটাও টাং করে। আর একটা কথা, মেন আইটেমই বাহার রয়ে গেছে, আসল কথাটা এটা বহুদিন ধরে বলবো ভাবছি বলতে পারছি না, সেটা হচ্ছে আমি গরিব একটা শর্ট ফিল্ম বানিয়েছিল চেকমেট কিস্তিমত বলে, যেটা দি বি বব বলে একটা অ্যাপ রয়েছে, সেখানে তোমরা দেখতে পারো, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে প্রেস করলে তোমরা গুগল আইডি দিয়ে দেখতেই পারো। আর একটা বিষয় হচ্ছে, এটা অ্যামাজন টিভিতে নেক্সট মান্থ থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে, তো সেইখানেও তোমরা দেখতে পাবে। তো এই ছিল, ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। ও, আর একটা জিনিস, জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, টেক কেয়ার।